রহমান রহিম আজকে হচ্ছে আমাদের তামাদি আইন আজকে হচ্ছে আমাদের তামাদি আইন এই তামাদি আইনটা করতে গিয়ে আজকে কিন্তু হাই ভোল্টেজ ক্লাস হবে একটু নজর রাখি আজকে কিন্তু হাই ভোল্টেজ ক্লাস হবে একদম আমরা জানি যে তামাদি আইনটাতে ধারা কয়টা আমাদের আগে বুঝতে হবে এই আইনটা পড়তে গেলে আসলে আমাদের লাগেটা কি পুরো আইনটাকে উনত্রিশটা ধারা জীবিত আছে মোট ধারা বত্রিশটি সো আমরা লক্ষ্য রাখবো এখানে আমরা একটা গান গিয়েছিলাম কে কার মনে আছে দেখি আজকে ভঙ্গিটা অন্য হবে হ্যাঁ প্রমা গনগরে মাস এরকম হ্যাঁ তার মানে আইনের ইতিহাস এই আইনটা কেন হলো সেখান থেকে একটা কোশ্চিন হবে আইনের ইতিহাস এরপরে হচ্ছে যে ধারাগুলো আছে সেখান থেকে একটা এরপরে হচ্ছে তামাদের মেয়াদ থেকে একটা কোশ্চিন তারপরে হচ্ছে বিভিন্ন ইফেক্ট নো ফলাফল এই ফলাফল থেকে একটা কোশ্চিন আসবে সেটা আমরা পড়াবো এরপরে হচ্ছে দরখাস্ত তাই না অন্যান্য দরখাস্ত দাখিলের জানি পাশাপাশি আমরা এখানে যেটা জানবো ব্যতিক্রম কোন ব্যতিক্রম কোশ্চিনটা হবে আরেকটা বিষয় লক্ষণীয় বিষয় ব্যতিক্রমের পাশাপাশি আমরা দেখব যে প্রযোজ্যর যে ভঙ্গিটা কোন ক্ষেত্রে তো আমাদের আইন প্রযোজ্য কোন ক্ষেত্রে নয় এরপরে আমরা দেখব যে কোথায় কোন সংজ্ঞাটা আছে এইটুকুই আমাদের দশটা কোশ্চিন পেয়ে যাব তো আসুন আমরা আজকের এপিসোড শুরু করি সফলভাবে কিভাবে আমরা এটা পড়ব সো প্রথমে আমাকে আইনের ইতিহাসে ক্লিক করা দরকার বলে আমি মনে করি সেখানে আপনার একটা কোশ্চিন আসবে এই কোশ্চিনটা আসবে একটু লক্ষ্য রাখুন হয় সেটা আঠারোশো সাল এই সালটা আপনাকে মনে রাখতে হবে এই সালে এই আইনটা প্রথম প্রণীত হয় তো এই আঠারোশো অনুসার আরেকজন বিখ্যাত ব্যক্তির নাম আপনাকে মনে রাখতে হবে কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস ভদ্রলোকের কথা আপনার মস্তিষ্কে রাখতে হবে বলে আমরা মনে করি তো ওখানে দুইটা আর ধারা তো আমরা জানি মোট ধারা বত্রিশটি না ফেরার দেশে গেছে তিনটি সেই তিনটি তিরিশ একত্রিশ বত্রিশ না ফেরার দেশে চলে গেছে এখন মেয়াদ কখন সেটা কত মানে এটা কি এক বছর না দুই বছর না নব্বই দিন না কত দশ দিন না সাত দিন মূলত এই মেয়াদটা সাত দিন না দশ দিন না পনেরো দিন না এটা বিশ দিন এটা কি নব্বই দিন না এটা কি ছয় মাস না এটা এক বছর না দুই বছর না ছয় বছর না বারো বছর না এটা তিরিশ বছর এটা ষাট বছর এই তো খেলা কিন্তু আমাদের এইটাই তিন বছর একটা আছে ডিগ্রি তো এইটুকুই আমার মেয়াদ শিখব আরেকটা মাঝে বিষয় লক্ষণীয় আইনের সাথে মিল প্রত্যেকটা সাথে আইনের যেটা মিল এখান থেকে কোশ্চিন আসবে মোটামুটি পাঁচ পিস মিলটাকে তার মানে আমাদের জন্য দু হাজার চব্বিশ মেইনলি আমি যেটা বলছি দু হাজার চব্বিশের সমীকরণ কিন্তু উল্টা এখানে যেখানে মিলটা সেইটা বেশি কোসিন হবে কি হবে আমি এখনই বলে দিচ্ছি তো এই ব্যাপারটাকে আমরা যদি লক্ষ্য রাখি তাহলে একটা ডায়াগ্রামেটিক্যাল প্রেজেন্টেশন স্কিল আমরা পেয়ে গেছি কখন সেটা প্রযোজ্য কখন সেটা প্রযোজ্য নয় সেটাও আমরা দেখাবো যেমন তিন ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য কার ক্ষেত্রে কোন ক্ষেত্রে আবার প্রযোজ্য নয় এইটা আমাকে দেখতে হবে কারণ তিন ধারা এবার রিটার্নে লেখো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট লিখে ফেলো তিন ধারা এবার রিটার্নে হান্ড্রেড পার্সেন্ট যে তিন ধারার তামাদের মেয়াদ অন্তে মামলা খারিজ এর ব্যতিক্রম সহ আলোচনা করুন এটা কিন্তু এবারে আসবে হ্যাঁ তাহলে আমরা আমাদের এপিসোড শুরু করি আমরা কিন্তু সিনোপসিস করে ফেলেছি যে এই যে সিস্টেম মেডিকু এটা এটাই আমাদের লাগবে তো আসুন আমরা মূল গল্পে ফিরে চলে যাই আমরা কিন্তু সবাই কিন্তু একদম প্রাণবন্ত ক্লাস উপহার দিতে হবে তাহলে হবে কি এ সমাজ ব্যবস্থা কিন্তু বুঝে ফেলবে আইনটা কারা ভালো পড়াচ্ছে সো লেটস স্টার্ট যে এই আইনটা পুরো আইনটা সফিক্স মেথড সফিক্স দুর্দান্ত কৌশলটা সবাই লিখে ফেল সফিক্স দুর্দান্ত কৌশল কৌশল এখান থেকে একটা হট কেক এই কৌশলটা কি এই যে আমি বারবার বলি পৃথিবীতে আপনাকে চরিত্র সৃষ্টি করতে হবে চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ এই চরিত্রটার নাম হচ্ছে প্রেমা বা প্রমা প্রেমাও বলতে পারি আমরা যদি প্রেমা বলি পাপ হবে না আমি যদি বলি প্রেমা একটা মেয়ের নাম প্রেমা নামের মেয়েটা কি করে গণনা করে প্রেমা গণনা করে কি বাবা মাস গণনা করে এই সুরটা আমরা দেব সবাই মিলে মিলে আমার সাথে মিলে সবাই এক ঘাটছে প্রেমাগণ মানে কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে ইয়া করে প্রেমা করে মাস আমরা কিন্তু আগে একটা মিউজিক দিছিলাম প্রেমা করে মাস এই দিতে যাওয়ার দরকার নাই মাস আবার এইখানে লুকে আছে আমাদের ভদ্রলোক উনত্রিশটা ধারা এইখানে এই লাইনে লুকে আছে কি বাবা উনত্রিশটা ধারা কি ভাবে সেটা আমরা এখন দেখবো এভাবে আপনারা ঠিক আমার মতো করেন এভাবে এ সাইটে লিখবেন কৌশল আর এই সাইটে লিখবেন আপনারা ধারা বিন্যাস এই সাইডে কি লিখবেন স্যার ধারা বিন্যাস বা আইনের বিধান আপনি এখানে লিখে প্র লিখবেন এই যে প্র প্র এই প্রতে হচ্ছে প্রাথমিক বিষয় বলি কি স্যার প্রাথমিক প্রাথমিক বিষয় বলি এটা কত থেকে কত ধারা বলেন তো বাবা বাহ এক থেকে দুই ধারা এখানে আপনি এই এক থেকে দুই ধারাই কি পড়বেন শুধু দুই ধারা এই শুধু দুই ধারাতে কি আছে বাবা সংজ্ঞা আছে কি আছে সংজ্ঞা আছে এই শুধু দুই ধারাতে কি আছে এই সংজ্ঞাটা শুধু এখানে এখানে আছে কোন ধারায় সংজ্ঞা আছে এরপরে আমরা দেখবো যে মা জিনিসটা আমাকে কি বললো চুপি চুপি এসে মাতে মামলা মামলা দায়ের কি মামলা তারপর আপিল আবেদন বা দরখাস্ত তাহলে এই মামলা দাখিল আবেদ এটা কোথা থেকে কত বাবা বলতো তিন থেকে তিন থেকে এগারো ধারা এবার আমরা দেখতেছি গণনা জিনিসটাকে লক্ষ্য করেছি আমরা এখানে এই গণনা গণনা তো একদম গণনা তাই না এইটা কত থেকে বাবা বারো থেকে পঁচিশ পঁচিশ তার মানে ভুলে গেছেন প্রেমা গণন করে বারো থেকে পঁচিশ এই পঁচিশে গ্রেগরিয়ান বর্ষপ্রঞ্জ অনুযায়ী এটা এবারে পরীক্ষায় আসবে এটা হান্ড্রেড দেন এই তামাদির মেয়াদ গণনা করা হয় গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী এটা এবারে কিন্তু এই গ্র্যাগোরিয়ান বর্ষপঞ্জিকা যেটা দাগাবেন এইটা আপনারা উত্তরে দাগে দিয়ে চলে আসবেন হ্যাঁ চব্বিশ সালের সমীকরণ এটা লেখেন হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় ইনশাল্লাহ ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ তাহলে এইটা আপনি পেয়ে গেলেন এবার আমরা দেখব যে গণনার এখানে কিন্তু মানুষ মনে করে দুইটা ভাগ আছে বন্ধুরা এই গণনার এখানে দুইটা ভাগ আছে কখন সেই তামাদের মেয়াদ একটা বাদ যাবে কখন সেটা নতুন করে শুরু হবে আমরা বাদ যাবে দেখেছি ধারা বারো থেকে শুরু করে কত ১৬ পর্যন্ত আর সতেরো থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত খেলাটা দেখেছি যদিও পঁচিশ নয় চব্বিশ পর্যন্ত আমরা এইটা বাদ যাবে কখন শুরু হবে কখন এইটা আমাদের মাথায় রাখতে হবে এখন আমরা এক লাইনে কিভাবে শিখবো একটু পরে আমরা আসতেছি এটা শুরু কেমনে একটু পরে আমরা আসতেছি এখন আমরা যেটা দেখব মাস দেখুন এই করে বলতে কিছু নেই কেটে দেন নির্দয় ভাবে তাহলে গণনা শিখলাম প্র শিখলাম মা শিখলাম মা শিখবো এটা শিখবো এই মাতে কি মালিকানা কিভাবে মালিকানা আপনি পাবেন দখল বলে মালিকানা কোথাও ছাব্বিশ থেকে আটাশ ধারাতে লিপিবদ্ধ আছে এরপরে আপনি দেখেছেন সংরক্ষণ এখানে কি দেখেছেন সংরক্ষণ এটা কোথায় আছে বাবা উনত্রিশ তার মানে এই আইনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় সেই খেলাটা দেখবো এখানে খুব এরপরে এখান থেকে যদি আমি প্রশ্ন করি যে এখান থেকে প্রশ্ন করি কোন ধারাতে কি আছে এগুলা তসনস করা সম্ভব তাহলে প্রথম ধারা আমার কোনটা বাবা বলো তো দুই ধারা যেহেতু এক ধারা আমার পড়তে হবে না তাহলে আমরা কোন ধারাটা পূর্ব বাবা বলেন তো দুই ধারা তাহলে আপনারা সুন্দর করে লিখে রাখবেন ধারা দুই এই ধারা ধারা দুয়ের চোদ্দ গোষ্ঠী সবাই লেখেন ধারা ধারা দুয়ের কি এর চোদ্দ গোষ্ঠী কেমনে আপনি তস নস করবেন একটু আমরা দেখে ফেলি আপনি লিখবেন আবারও একটা চরিত্র সৃষ্টি করবেন পৃথিবীতে চরিত্র মানব জীবনের চরিত্র সৃষ্টি না পারলে হবে না চরিত্র সৃষ্টি এখানে যে চরিত্র সৃষ্টি করবেন সাহেব এই মানুষটার নাম কি বাবা এবি সাহেব দ্রুত লেখেন বড় করে এবি সাহেব বিডিতে এবি সাহেব কোথায় বাবা বিডিতে মানে কি বাবা বাংলাদেশে ইফ মানে যদি যদিও ইফ বানান এরকম না ইফ জিপি মানে কি গ্রামীণ ফোন গ্রামীণ ফোন কি অফার গ্রামীণ ফোন অফার দেয় পয়সা আর টাকা সুন্দর করে এটাকে আমরা যদি শিখতে চাই রোকসানা ম্যাডাম কিভাবে আমরা এটাকে শিখতে চাই যে এবি সাহেব হচ্ছে বিডিতে ভাবে সেটা আপনি একটু লক্ষ্য রাখুন এখানে একটু লক্ষ্য রাখুন এটা কি বাবা বলেন তো এই জায়গাতে কে বসে আছে এই জায়গাতে কে বসে আছে তাহলে এবি সাহেব বিডিতে মানে কি বাংলাদেশে ইফ মানে যদি জিপি মানে কি গ্রামীণ ফোন অফার দেয় পয়সা পিএস মানে কি পয়সা টাকা দেয় না পয়সা এবং টাকার অফার মাঝে মাঝে ভর্তি চলছে লর্ড ডাক্টর লর্ড ডাক্টর আইনের শ্রেষ্ঠ কোচিং সো বন্ধুরা লক্ষ্য রাখুন এটা কিভাবে আমরা এখন এটাকে তসনস করতে পারি তাহলে কথা কিন্তু ওইটাই এখানে কি লিখতে হবে বলেন তো কৌশল আর এখানে কি লিখতে হবে বলেন তো বাবা ধারা তাহলে আপনি এর নিচে দেন এক বীর নিচে দেন দুই আর বীর নিচে দেন তিন ডির নিচে দেন চার এর নিচে দেন পাঁচ এফের নিচে দেন উপরে ছয় জির নিচে দেন সাত পীর নিচে দেন আট আর পীর নিচে দেন নয় হ্যাঁ এসের নিচে দেন দশ আর তিন নিচে দেন এগারো তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুই ধারা ভদ্রলোক বলতেছে আমি দুই ধারাতে বসে আসি এগারোটি শব্দের সংজ্ঞা এগারোটি কটা আছে বাবা এগারোটি শব্দের সংজ্ঞায় যদি পরীক্ষায় প্যাস দেয় যে এই দুই ধারাতে কতটি শব্দের সঙ্গ আছে আমরা পারবো আমরা কি ভুলে যাব যদি পরীক্ষায় খুব জটিল আসে তাহলে কি উত্তর দিব পারব বলো সাহেব দেয় পয়সা টাকা

তার মানে এ সমান এ সমান কি বলতে পারি আমরা কি বলতে পারি বলেন অ্যাপ্লিক্যান্ট এ সমান আমরা কি বলতে পারি অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্ট পরীক্ষায় থাকে না অ্যাপ্লিক্যান্ট মানে কি দরখাস্তকারী আবেদনকারী অ্যাপ্লিক্যান্ট মানে কি বাবা বাংলাটাও লিখে রাখো বাবা তাছাড়া কিন্তু পরে বুঝবা না আবার দরখাস্তকারী বা বুঝা গেছে দরখাস্ত যে করে তাহলে আপনি কিন্তু পাশে লিখে রাখবেন কি দরখাস্তকারী ব্র্যাকেটে লিখবেন এভাবে দরখাস্ত দরখাস্ত কারী বা আবেদনকারী দি এখন ধারা কত ধারা দেখেন আমরা কি পড়েছি রোকসানা ম্যাডাম দুই এই ম্যাডাম কত পড়ছি দুই তাহলে দুইয়ের এটা কত বাবা বলো তো দুইয়ের কেন এক কারণ আমাদের সূত্রতেই আছে এর নিচে আবার সূত্র নাও মনে থাকলেও কাজ হবে কি ল সূত্র যদি ভুলেও চান তাহলে এ কত নম্বর বলল বাবা তাহলে এক নম্বর তো দুইয়ের একই তো হবে দেখেন মজা করেন আবার হয়তো তোমাদের হাস্যকর মনে হতে পারে এইটা তোমাদেরকে জীবনে ভুলাবে না কারণ একটা গানের বেদের এখনো কিন্তু মনে আছে ও কি এখনো মনে আছে কিন্তু আছে কি না তাহলে আমরা যদি এখন কি করবো বলো মাঝে মাঝে টক টাইম ফ্রি টক টাইম দেয় না ছেলেদের সোনার ছেলেদেরকে কি ধ্বংস করে দিচ্ছে এখন দেয় না আচ্ছা আগে তো দেয় তাহলে আমরা এরপরে কি বলেন তো কে বলতে পারে বি ফার কি ও মাই গড বিল অফ এক্সেন্সের বাংলা কি বিল অফ এক্সেন্সের বাংলা কি হ্যাঁ বরাত চিঠি বরাত চিঠি বন্ধু তোর বরত নিয়ে আ আমি যাব ও কথা তাহলে এই কেন মনে থাকবেন এ ওইটা যদি মনে থাকে তার মানে গান মানুষের মনে থাকে কারণ ডোপামিন নিঃসৃত করে কে গান সো এটা তুমি বল তো জাফর বল তো পরের পুরোটা সুরে

ওয়ে এ বি সাব সুর থাকবে তো আচ্ছা এটা কততে আছে বাবা বলো তো দুয়ের দুইয়ের দুই কেন বাবা বলো তো ধরো আমার সূত্র মনে নাই তখন বি কত নম্বর বর্ণ তাহলে দুয়ের দুইয়েই তো থাকবে সাব্বাস বাঘের বাচ্চারা নেক্সট নেক্সট হচ্ছে আমাদের কি বাবা দেখেন তো বি এই বিতে কী বল বন্ড এই বন্ড মানে কি বাবা এটা কিন্তু লিখে রাখো বিল অফ এক্সচেঞ্জ মানে কি লিখে রাখছো বাবা বা বিনিময় পত্র এটা কিন্তু বিনিময় পত্র হতে পারে এটা কি বাবা বিনিময় পত্র বিল অফ এক্সচেঞ্জ আর বন্ড মানে কি বাবা বলো তো পারতেছে না মুসলেখা বন্ড মানে কি বাবা বলো তো মুসলেখা এটা কত ধারাতে তোমাদের পড়তে হচ্ছে দেখো তো হ্যাঁ দু তিনে দেখছো এখনই বলে যাচ্ছে দুয়ের তিন এরপরে আমরা সূত্র দেখি আছে বাবা দেখো তো ডি আছে না ডি ফর কি বাবা ডিফেন্ডেন্ট এই ডিফেন্ডেন্ট মানে কি বাবা বলো তো ডিফেন্ডেন্ট মানে কি এই বিবাদী কোথায় আছে বাবা দুয়ের কত তে ও মাই গড শাবাশ দেখছো ডি এ বি সি এ বি সি ডি কত নম্বর বন্ধু আর সংখ্যা তো দুই আছেই তাহলে ওয়ান না দুই না টি মানুষ কি ভুলে যাবে পড়া সম্ভব এটা ভুলে যাওয়া এরপরে আমরা কি দেখতে পাচ্ছি এখানে তো বাবাধিকার মানে কি সুখাধিকার বা সুখাধিকার বর্তসর্ত বা সুখাধিকার আরো একটা নাম আছে আবার পরীক্ষায় যখন আসবে এমন ছেলে ফেল করে কেমনি আমি শোনো এখন পরীক্ষা দেখেছে ও কিন্তু ইজমেন্ট রাইট পারে পরীক্ষায় আছে বর্ত শর্ত কাকে বলে আমি কি কিরি আবার বর্ত শর্ত কি এই পরীক্ষার জন্য ফেল করছে ওই মানে শেষ না একটু যদি খালি কেউ বল দিতে ভাই এটাই সুখাধিকার এটাই ইজমেন্ট রাইড এটা বিশ বছর পারেবেন সরকারি হলে ষাট বছর আবার পাপ কোরো না এই যে বাবা বর্ত শর্ত ব তয়ে ব রেফ বর্ত ও সরি বট তৈরেফ দুন তো সৈবত তৈবর্ত বর্ত শর্ত এই কোশ্চেন যদি আসে একটা সন্তান কি মেজাস্টার তার খারাপ হবে না হবে কি না বলো ও কিন্তু ইসমান রাইট পারে শুকার অধিকার সব পারে আলো বাতাস পানি পথ সব বোঝে 20 বছর 60 বছর তাও বোঝে কিন্তু দিন দিনশেষক কোশ্চেন এটা ঘুরে দিয়ে বলছে বর্ত শর্ত কি স্যার আর আসবে আসবে আমি বলবো সেটা আমার পড়াবো এই লাইনে থাকি আগে সব জায়গায় গেলে তোমরা কিন্তু পারবে না তোমার জীবনে হেরে যাবে কেউ পারতেছে না আমার কিন্তু এই যে এখানে এত স্টুডেন্ট তারপরে কেউ পারতেছে না এখানে যে সুরের ঝংকার তুলতে পারবে না আমি লেখের দিতে পারি এখনো লেখে যাও সাইন সে জীবনে টিকবে না

ওকে আমরা পেয়ে গেছি এরপরে ইজম্যান্ড হচ্ছে এটা কোথায় আছে বাবা বলো তো দুই আর পাঁচ ই কত নম্বর বর্ণ সোনামণিরা হ্যাঁ পারবো না এরপরে কি আছে ইফ এফ তে কি বাবা বলো তো ফরেন ফরেন কি ফরেন কান্ট্রি মানে কি বাবা বিদেশ নাকি বিদেশি না এটা কততে আছে বাবা দুয়ের এই দুয়ের ছয় কেন এফ কত নম্বর বন্ডো এ বি সি ডি এফ ছয় নাম্বার বন্ডো হয়ে গেল এর পরে কি আছে বাবা দেখো ফরেন কান্ট্রি মানে হচ্ছে বিদেশ বিদেশ আথা রাখবে এইটা প্রবাস জীবন প্রবাস জীবন প্রবাস জীবন আমাভুক্ত কা কা শুন্য প্রিয়জনের ধুলাইনের একটা চিঠির জন্য শুনছো এটা প্রভাসে জীবন আমার টিরি রিং ডিং এটা মুনির খানের গান ইফ জিপি জি কি বাবা বলো তো জি মানে কি জি এই জি কি গুড ফেথ এই গুড ফেথ প্যানেল কোডে কোথায় আছে বাবা বলো তো 52 তে এই গুড ফেথ গুড ফেথ কোথায় আছে দুই সাথে এরপরে জিপির পর পি না বাবা এই পি তে কি কে বলতে পারে দেখি তো সাবাস ডিপেন্ডেন্ট আগে আছে তাহলে এই পি তে কি প্লেনটিভ গুড ফেথ মানে সরল বিশ্বাস এটা হচ্ছে প্লেনটিভ মানে কি বাবা বলো তো বাদী বাদী এই বাদীটা কোথায় আছে দুই এর আট কারণ বাদীর তো আটা আটি অবস্থা হইছে দেখি তো মামলা করে আট আট অবস্থা হয়ে গেছে তার আটা আটানি শুরু হয়ে গেছে এরপরে আমরা জিপি পয়সা মানে কি পি তে কি বাবা বলো তো পয়সা না পিতে কি এই পিতে হচ্ছে প্রমিসরি নোট এই প্রমিসরি নোট মানে কি বাবা বলো তো যে নোটটা এর বাংলাটা কি কে বলতে পারে এই প্রত্যর্পণ কি জানো এটা বলে অঙ্গীকার পত্র বাংলায় লেখো অঙ্গীকার পত্র সবাই লেখো বাবা অঙ্গীকার পত্র মনে থাকবে এটা কোথায় আছে দুয়ের নয় আর সবার অঙ্গীকার কিন্তু নাই নাই অবস্থা অঙ্গীকার করে কাজ কাজে রাখে না নয় নয় অবস্থা হয় না অঙ্গীকার খেয়াল করো অঙ্গীকার সবার কেমন থাকে কেউ পালন করে না নয় 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 দুই নাম্বারই করে এবার আমরা দেখব ইফ পয়সা এসতে কি বাবা দেখো তো এদিকে আসো তো সোনামণি এরবারে এসতে কি বলে তো স্যুট এসতে কি স্যুট মানে কি বলেন তো স্যুট মানে কি এই স্যুট মানে কি তাহলে কোথাতে থাকবে দুয়ের কোথাতে থাকবে বাবা কেন দুয়ের দশে কেন থাকবে এস তো অনেক বন্য অনেক দূরে বুদ্ধিটা দেখো এই স্যুট কোট বানাই টপ টেন একটা টেইলাস

প্রিন্সিপাল কোথায় আছে এই রকম তাহলে মানে তোমাদের হচ্ছে তোমরা হবে দুদ্দন্ত যেখান থেকে ধরক তস্নাস করতে পারবে এবারে যদি বলা হয় বিল অফ এক্সচেঞ্জ কোথায় আছে দুই দুই এই বিল অফ এক্সচেঞ্জ মানে কি বড় চিঠি আর কি বলা যায় বিনিময় পত্র বিনিময় পত্র মনে থাকবে বড়া চিঠি কিন্তু আমরা ভিজুয়ালাইজেশন করে দেখাতেও পারবো তো এবার বলেন তো যে এইখানে ফরেন কান্ট্রি কোথায় আছে বিদেশ ফরেন কেন ফরেন কান্ট্রিতে ছয় কেন কারণ বিদেশগুলাই তো ছক্কা মেরে উড়ে দেয় না কি ইরানের কাকে প্রেসিডেন্ট কে ছক্কা মেরে কি করলি দিল উড়ে দিল উড়ে দিল হ্যাঁ ছক্কা মেরে কি ভাবে দিল সাকিব আল হাসান বিদেশে মাঠে যায় কি ছক্কা মানে হ্যাঁ বুঝা গেছে কি আচ্ছা আমরা এটা সফলভাবে শেষ করলাম এবার আমরা যাব কোনটা বাবা তিন ধারার গল্প সবাই লেখবে কি বাবা তিন ধারার গল্প কথা এই তিন ধারার গল্প এখানে দুইটা কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় এই দুই ক্ষেত্র আর এখানে মূল বক্তব্য কি যে তামাদের মেয়াদন্তে তামাদের মেয়াদন্তে কি বলা তামাদির মেয়াদন্তে দায়কৃত মামলা ইত্যাদি খারিজ এই ইত্যাদি দ্বারা কি বোঝানো হয়েছে কে বলতে পারে বলছে তামাদির মেয়াদন্তে দায়েরকৃত মামলা ইত্যাদি খারিজ কে বলতে পারে এখানে ইত্যাদি শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে সাবাশ কারণে মামলা তো বলছে সুট আবার আপিল ওই যে রিভিশন এগুলোকে নির্দেশ করছে ইত্যাদি মানে আমি যদি কোশ্চেন করতাম এরকম করতাম যে তামাদি আইনের তিন ধারায় বর্ণিত তামাদি মেয়াদ অন্তে দায়েরকৃত মামলা ইত্যাদি খারিজ এখানে ইত্যাদি সম্পর্কে আপনি একটু বিস্তারিত লিখুন শুধু ইত্যাদি সম্পর্কে লিখুন তো ছেলেরা বলবে কি কর কয় কি কোশ্চেন করলো এগুলো একটাও কমন নাই এই ইত্যাদি মানে কি মামলা বাদে আপিল আছে রিভিউ আছে রিভিশন আছে ওইগুলোর কথা বলা হয়েছে বুঝেছো বাবা আইন পড়তে গেলে এভাবে পড়তে হয় বুঝা গেছে কিনা তাহলে ওই সময় মামলাটা কি হয়ে যাবে খারিজ হয়ে যাবে যদি বিবাদী উত্থাপন যদি আপত্তি উত্থাপন যদি না করে তবুও কি হবে মামলা তাহলে আমরা যদি এখানে ক্যারেক্টার সৃষ্টি করি এ হচ্ছে বাদী এ হচ্ছে বিবাদী দুইজনের মধ্যে একজন আপত্তি এ এ এ বি আপত্তি উত্থাপন করেনি তারপরে বলবে আইনের বিধান উল্লেখপূর্বক লিখুন আপনি করবেন কি ঘটনাটা লিখে ফেলবে এরপরে আপনি লিখবেন কি বিচার্য বিষয় যে এটা খারিজ হবে কিনা মামলাটা কি হবে না এবার সিদ্ধান্ত কি হবে বাবা খারিজ হবে হবে না এটা কি কি আরে তো তো ঘটনা দেওয়াই থাকে এরপরে কি কারণটা কি দিবা বাবা ওই যে ধারা তিন এই তিনের এখন কি লিখবা প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় কোন ক্ষেত্রে এখন প্রযোজ্য কোন ক্ষেত্রে একটু লিখে ফেলি সবাই লেখো এই ধারার প্রযোজ্য কোন ক্ষেত্রে তিন ধারাটা প্রযোজ্য কোন ক্ষেত্রে মা আদর করে মা কি করে করে বাবা মা আদর করে মাতে কি বাবা বলতো মামলা দায়ের মাতে কি রে আর আতে কি বাবা আপিল আর দরতে দরখাস্ত এই ক্ষেত্রে এটা কি বাবা প্রযোজ্য এই মামলাটা বলে বলছে ইত্যাদি মানেই হচ্ছে আপিল এই যে দরখাস্তগুলো এই যে এলের ক্ষেত্রে বলছে এখন প্রযোজ্য নয় কোন ক্ষেত্রে এই জিনিসটা ভঙ্গিটা দেখো এইটা কিন্তু আমরা জানি মামলা কোথায় আছে বাবা এক থেকে একশো উনপঞ্চাশ অনুচ্ছেদ দরখাস্ত আছে একশো আটান্ন থেকে একশো তিরাশি আর আপিল আছে একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন এবার প্রযোজ্য নয় কোন ক্ষেত্রে সবাই লেখো বাবা প্রযোজ্য নয় কোন ক্ষেত্রে এই জিনিসটা একটু লেখো চার কত ধারা ক্ষেত্রে বাবা চার ধারা চার পাঁচ ছয় সাত আট তার মানে চার থেকে আট পর্যন্ত ধারা কত বাবা এবং বারো থেকে পঁচিশ ধারা এবং কত বাবা এই যে বারো থেকে পঁচিশ তোমাদের মনে দানা বাঁধতে পারে কেমনে নয় কি ভাবে নয় কারণ চার ধারায় বলা আছে তার মানে আমরা বলতে পারি তিন ধারার এগুলা ব্যতিক্রম কি বাবা এটা প্রযোজ্য নয় মানে কি বলতে পারি আমরা এটা তিন ধারার কি বাবা ব্যতিক্রম বা এক্সেপশন পরীক্ষায় যদি বলে ধ্যান এক্সেপশন অফ দা সেকশন থ্রি অফ দ্য লিমিটেশন অ্যাক্টস আইনের বিধান উল্লেখপূর্বক লিখুন তখন কবি কি করলো এইটা যথাস্ত খারাপ হয়ে গেল আমার তার মানে চার ধারায় আছেটা কি বলেন তো আদালত যেদিন শুয়ে আছে চার মানলে কি হয় বল কি ও কীভাবে যায় শুয়ে শুয়ে যায় তাহলে সেদিন এইটা এর ক্ষেত্রে প্রযোজ্য মামলা খারিজ হওয়ার সুযোগ নাই তার মানে চার ধারা কি বলতেছে আমাদের যেদিন আদালত কি আছে বন্ধু আছে এই দিন তো এই দিন কিন্তু মামলা খারিজ যে হবে এই মামলা খারিজ হওয়ার সুযোগ নাই এই জন্য এটা ব্যতিক্রম কিন্তু ওগুলো বাদে মামলা দায়রে ধরেন ক্ষতিপূরণের মামলা করতে হবে নব্বই দিনের মধ্যে তাই না বাবা এই যে এটা করবেন তো সেক্ষেত্রে কিন্তু আদালত কিন্তু বন্ধু নাই আদালত কিন্তু চলতেছে আদালত কি চলতেছে না তখন কিন্তু এটা খারিজ হবে কিন্তু আদালত বন্ধ হয়ে গেছে তখন কি হবে বাবা আচ্ছা এরপরে দেখো পাশে আমরা কি বলেছি কন্ডোনেশন অব ডিলে তাই না করড মানে বিলম্ব মহকুব বিলম্ব খুব কয়টা ক্ষেত্রে হয় বাবা চারটা পাঁচটা ক্ষেত্রে এল সাহেব আর ইস শেষ অ্যাপিল লিভ টু অ্যাপিল রিভিউ রিভিশন অ্যাপ্লিকেশন পাঁচটা ক্ষেত্রে এরপরে বাবা ছয়ে যদি আমরা একটু তাকাই লিগাল ডিসাবিলিটি আছে বাবা সেটা কিভাবে মনে রাখবো বাবা নাপাস এটা মনে রাখার উপায় কি নাপাস নাপাস মানে কি নাবালক পাগল জরবুদ্ধ বা এটা সংক্ষেপে আমরা বলতে পারি নাবালক উন্মাদ জড়বুদ্ধ মনে থাকবে বাবা এই বাবা এবার হচ্ছে সাথে কি আছে বলেন তো সাথে কি আছে ধরেন একটা মানুষ মামলা দায়ের করতে দেরি করে ফেলছে ধরেন মামলা দায়ের করতে আমি একটু বলি বাবা দেখেন ধরেন এসার একটার দিকে আমরা যদি মুখ ফিরে নিই এসার একটার আট ধারাতে আমরা দেখি বারো বছরের মধ্যে মামলা করতে হবে তাই না বাবা এ গেছে বারো বছর একদিনে তখন মামলাতে কি করে দিবে কিন্তু সেই সময় যদি সে নাবালক থাকে তখন কি হবে পাগল থাকলে যদি সে আদালত যদি বন্ধু থাকে তাহলে তিন ধারার ব্যতিক্রম কি বুঝতে পারছো আইন কে ভাবে পরে মনোম সত্যিকার বুঝতে কিনা এটা বলো আগে এ লজ্জা পার দরকার নাই আমরা সত্যি আইন পারি না নিজের কপালকে দোষ দেয় যে বার কাউন্সিল দোষ দেয় জুডিশিয়ারি দোষ দেয় আসলে আমরা সত্যি পারি না দেখো মজাটা দেখো তুমি যখন 12 বছরের মধ্যে নয় ধারা কি আছে বাবা বলো তো 6 মাসের মধ্যে মামলা করতে হবে না তাহলে যদি না করেন তাহলে মামলাটা কি হবে বাবা খারিজ কিন্তু ছয় মাসের মধ্যে আপনি মামলা করবেন কিন্তু সেদিন দেখতেছেন যে আপনি কোন মানে সেদিন সুনামি বা করোনা ভাইরাস আসে গেছে তখন কি এটা প্রযোজ্য হবে তাহলে তিন ধারার ব্যতিক্রম বোঝা গেছে কিনা কে বোঝা গেছে অনেকেই বোঝা না যতই পরে তাও কই আমি বুঝিনি তিন ধারার ব্যতিক্রম কি বোঝা গেছে পরীক্ষা যদি আসে আমাদের আইনের তিন ধারার ব্যতিক্রম সহ আইনের বিখ্যাত নজির উল্লেখ পূর্বক লিখুন পারবা হ্যাঁ এর অসংখ্য তিন ধারার সাথে জড়িত এই তিন ধারার সাথে কিন্তু তোমাকে একশো তিরাশিটা অনুচ্ছেদ লেখা লাগবে একশো সব তো লেখা পারবে না যেটা যেটা ভাবমনা থাকবে সেটা আমি পড়াবো যেটুকু আসবে এইটুকু আমি পড়াচ্ছি এখন এর ক্ষেত্রে আবার সাথে কি আছে বাবা বলো তো সাথে কি আছে কে বলতে পারে হ্যাঁ একজন অপারক থাকবে একাধিক বাদী দরখাস্তির মধ্যে একজনের অপারগতা ধরো সাথে কি আছে বাবা ধরেন এখানে আছে মনে করো এ আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে মেলাগুলো মানুষ আছে কিন্তু একজন কি হয়েছে বাবা অপারক হয়ে গেছে একজন কি নাবালক হয়ে গেছে একজন উন্মাদ হয়ে গেছে একজন জড়বুদ্ধ হয়ে গেছে এবার আপনি কি করবেন না চলবে না তখন ও এটার ব্যতিক্রম এটা এটা খারিজ হবে না মামলা খারিজ বুঝা পারেনি এখনো মনে হয় এবার আটে কি আছে বাবা বলো তো এই যে স্পেশাল এক্সেপশন মানে কি প্রিয়েমশন কে বলতে পারে যে প্রিয়েমশন স্পেশাল এক্সেপশন জিনিসটা কি জিনিস আসুন অগ্র কয় কেন কারণ অগ্রকয়ের ক্ষেত্রে এটার কোনো বেল বুঝা গেছে বাবা এই অগ্রকয় আছে স্যাট অ্যাক্টের কোথায় বাবা ছিয়ানব্বই ধারায় আর নেট অ্যাক্টের কোথায় আছে বাবা চব্বিশ ধারায় আর ল্যান্ড রিপ আরেকটা কি আইন আছে মুসলিম আইনেও আছে কোরআনে আছে এটা প্রেম সুফা বলা হয় তিন প্রকার আরে বাবা তোমরা বুঝতেছো না এরার ব্যতিক্রম এটা এই ক্ষেত্রে মামলা খারিজ হবে না না তাহলে তো তুমি বুঝোই নি এতক্ষণ যা পড়াচ্ছে বকা বলছে সীতাকে এখানে দেওয়া আছে চার মাসের মধ্যে মামলা করা লাগবে এটা চার মাস আর এটা দুই মাসের এটা দুই মাস আর এটা চার মাসের মধ্যে মামলা করতে হবে এবং মুসলিম আইনে দশ অনুচ্ছেদ আবার আছে কত বছরের মধ্যে এক বছরের মধ্যে এই ক্ষেত্রে এই যদি ধরেন করতে পারেনি তাহলে কিন্তু এটা প্রযোজ্য হবে না যে তামাদের মেয়াদ অন্তে মামলা খারিজ এটারই তো ব্যতিক্রম এটা বাবা এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হ্যাঁ হ্যাঁ ওটা আবার ব্যতিক্রম তাহলে কি হলো কয়টা হচ্ছে তিনের পক্ষে গেল তাহলে এটা নয় কেন এর এর ব্যতিক্রম কেন এই যে ব্যতিক্রম মানে কি বৈধ অপরকতার ব্যতিক্রম কি অগ্রকয় বৈধ অপরকতার ব্যতিক্রম আচ্ছা আমরা ওখানে পরে আসতেছি এরপরে আসো বাবা এরপরে আসে বারো বারো থেকে আসে আমরা জানি বারো থেকে আমরা কিন্তু মোটামুটি ওগুলো ধারা শেষ করছি এরপরে নয় কি আছে বলতো নয় কি আছে আমরা জানি কিন্তু অবিরাম চলন আর দশে কি আছে আছে এগারোতে কি আছে হ্যাঁ এইবারে বারো থেকে শুরু করে কি আছে বাবা তার মানে এখানে দুই ধারা প্রযোজ্য এখানে দুই ধারা প্রযোজ্য নয় ধারা প্রযোজ্য দশ ধারা প্রযোজ্য এগারো ধারা প্রযোজ্য চো ছাব্বিশ ধারা প্রযোজ্য সাতাশে গেলে সব প্রযোজ্য আঠাশে গেলে সব প্রযোজ্য কিন্তু ওগুলো প্রযোজ্য নয় মানে ব্যতিক্রম এটা আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো আমাদের গল্প ফিরে চলে আসলাম যে বারো থেকে পঁচিশের গল্পে আমরা ফিরে আসলাম কিভাবে এটা তস্তস করা যায় এই বারোতে ভাগ কয়টা বাবা বলো তো একটা বাদ যাবে আর একটা কি তামাদের মেয়াদ এই যে তামাদের একটা মেয়াদ থাকে তামাদের যে মেয়াদটা থাকলো এটা কখন তামাদের মেয়াদ গণনার থেকে তুমি ওটাকে মাইনাস করে দিবে আর কখন সেটাকে আবার শুরু করবে নতুন করে তাহলে এইটা জানার জন্য কখন বাদ যাবে তার সূত্রটা লেখো এখানে ব্যয় বাহিরে ব্যয় বাহিরে ভুল কামু ক্লিয়ার আর এখানে লেখো বাবা এই এটা খুব সহজ বেই মানে কি এটা হচ্ছে কত তাহলে বারো এটা মানে কি তেরো এটা মানে কি চোদ্দ এটা মানে কি পনেরো আর মানে কি ষোলো তাহলে বুদ্ধিটা দেখেন ব্যয় মানে কি যে যে সময় যেমন নকল তুলতে যায় না তার মানে কি তার মানে এটা বক্তব্যটা কি হ্যাঁ না ওটার যুক্তি কিন্তু ব্যয়টা কিন্তু কারা নকল সংগ্রহ করে এটা সংক্ষেপে বলা যাবে যে ছেড়ে দিন কারাগারে আছে রায়ের নকল তুলতেছে কারান কারান তার মানে কি আর রাতে কি আর নতে কি নকল তা কাতে কি বাবা যে কারণ উদ্ভবের দিন যেদিন মামলা করার কারণ উদ্ভব হয়েছে সেই দিনটা বাদ যাবে বাবা আর রাতে কি রায় বা আদেশের নকল তুলনা অনেক সময় এই রায় আর আদেশের নকল তুলনা আর দন্ত নতের নকল এই দিনগুলো কি যাবে বাবা বাদ যাবে সেটা কোথায় বলা আছে এই কথাগুলো বারো ধারাতে এবার আমরা দেখব তেরো থেকে আছে বিবাদী যখন যতদিন ওই বাইরে থাকবে সেই দিনগুলো এই বাইরে কে থাকবে বাবা বলো তো বিবাদী থাকবে এই দিনগুলো কি হবে তামাদের ম্যাথ থেকে কি হবে বাদ যাবে এবারে ভুল আদালতে অনেক সময় মামলা করে না এই ভুল আদালতে যে মামলাটা করলো ওই টাইমটা কি হবে আর্জি ফেরত দেয় না সাত আদেশের দশ বিধি সিবিসিতে এরপরে কাতে কি কার্যধারা কার্যক্রম কার্যধারা কি কাতে কি রে কার্যধারা কি থাকবে এটা কি মনে থাকবে না বাবা তোমাদের আর হচ্ছে মূলতে মূল তুমি বাবা এই মূল তুমি কি মনে আছে শত্রু আদেশে আসে না এই যে শত্রু আদেশে আসে না আর এই মুলতুবি সূত্র আদেশে আছে আমরা জানি ছয়টা তিনটা একটাও নয় তিনটা দুইশো টাকা সর্বনিম্ন সর্বোচ্চ একা এলে পড়িনি বাবা সিবিসিতে হ্যাঁ মজা করি আমার কিন্তু মজা করে পড়েছি তাই না আচ্ছা এরপরে এটা তো শেষ হলো তাহলে এই শুরুটা কখন হবে শুরুটা কখন হবে এইবারে আমরা লিখবেন ডিসি স্বীকৃত সবাই লেখো এইখানে তীর দেয়ানে লেখো ডিসি ডিসি মানে কি বাবা আবার চরিত্র কিন্তু এই যে চরিত্র আবার ডিসি মানে কি এই ডিসি স্বীকৃতি দেয় ডিসি কি দেয় বাবা এই ডিসি স্বীকৃতি দেয় সুস্থ সুস্থ মানে কি অবি ছেলেটা কি খুবই সুস্থ সে মাস্তানি করতেছে আসলে কিন্তু সুস্থ এর ব্যাখ্যাটা যদি আমরা এভাবে দেই কেমনটা হয় এই সাইডে যদি আমরা কৌশল লেখে ফেলি আর এখানে কি এই কৌশল লেখা লাগবে পাশাপাশি তো বুঝে দিয়েছি কৌশল আর এপারে কি বাবা ধারা এপারে কি বাবা তারা এই ডি তে কি বাবা বলো তো ডেথ অনেক সময় দেখ মৃত্যু হয়েছে হয় না মামলা করার যে অধিকার অর্জনের পূর্বে কোনো ব্যক্তি মারা গেছে ধর মামলা করার আগেই সে মারা গেছে তাহলে মৃত ব্যক্তির প্রতিনিধি মামলা করার যোগ্যতা যখন অর্জন করবে ওই সময় হয়তো তোমাদের মেয়াদ গণনা শুরু হবে তার মানে একজন মানুষ মারা গেছে ধরেন একটা মৃত ব্যক্তি এর বাপ মারা গেছে তাহলে এর সন্তান আছে জীবিত যেদিন থেকে ও সাবালক হবে সেদিন থেকে তোমাদের মেয়াদ কি হবে বাবা শুরু হবে তাহলে ডেট এটা কোথায় আছে বাবা সতেরোতে মনে থাকবে এখন বাদির হলে নব্বই নব্বই দিন বিবাদীর নব্বই দিন বাদীর হলে কোথায় একশো ছিয়াত্তর আর বিবাদীর হলে একশো সাতাত্তর অনুচ্ছেদ বাদি হলে কত কাই মুখাম বাবা আর বিবাদী হলে একশো সাতাত্তর মনে থাকবে হ্যাঁ মনে থাকবে আচ্ছা এবার আমরা দেখেছি তে কি হতে পারে সিতে হতে পারে কি চিটিং হবে নাকি সিতে কি চিটিং হওয়া যায় চিটিং মানে কি বাবা বলো তো প্রতারণা চিটিং মানে কি তোমরা মৃত্যু দিতে পারো এখানে এরপরে আমি চিটিং মানে তোমরা দিতে পারো এখানে প্রতারণা এই প্রতারণা কোথায় আছে বাবা আঠারো তাহলে প্রতারণার এটা তাহলে তোমাদের মেয়াদ কখন শুরু হবে যেদিন প্রতারণাটা জানতে পাবে ধরেন প্রতারণা করছে সে ধরেন আজকে কয় তারিখ বাবা একুশ কত বাবা পাঁচ দু কত চব্বিশ এই যে একুশ তারিখে তোমার সাথে ধরেন রোকসানা ম্যাডামের সাথে কেউ প্রতারণা করলো উনি কিন্তু জানতে পারলেন একুশ তারিখে এই যে একুশ তারিখ এখান থেকে কিন্তু তোমাদের মেয়াদ শুরু হবে কি মজা না কতটা মজা এরপরে আমরা দেখব কি যে স্বীকৃতি এই যে সি স্বীকৃতি মানে কি বাবা যেদিন স্বীকৃতি দেওয়া হবে স্বীকৃতি মানে স্বীকৃতি ওই এরকম এই স্বীকৃতি মানে কি অ্যাকনলেজমেন্ট তাহলে এটা 19 আছে এর ইংলিশ কিন্তু অ্যাকনলেজমেন্ট কি বাবা অ্যাকনলেজমেন্ট যেদিন তুমি স্বীকৃতি দিবে সেদিন থেকে তোমাদের মান যদি আমি আপনাদের টাকা পাই আপনি বাবা শাবাশ বাগের বাচ্চা এই যে আরসে ভালো করে পারে আইন আমি দেখি ল অক্টরে স্টুডেন্ট সারা কোন আইন ছাত্র বাংলাদেশি গো আর পারেই না বুঝেই না এরপরে সুস্থ দুন তো সলেখ বাবা সুদ 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 মানে কি বাবা ইন্টারেস্ট সুদ মানে কি বা দেনা সুদও হতে পারে আবার ডেপথ ঋণও হতে পারে সুদও হতে পারে আবার কি হতে পারে বাবা দেনা এই দেনা এই দেনা এই সুদ তো বিষ বিষ মনে হয় না মানুষের কাছে বিষ খাওয়ার মতো মনে হয় না বিষেই তো থাকবে তাই কি এরপরে আমরা স্থ আছে দেখো সুস্থ আছে না স্থ মানে কি স্থলাভিষিক্ত এই জিনিসটা কি বাবা বলো তো স্থলাভিষিক্ত মানে কি যে পক্ষভক্ত অনেক সময় এর বদলে ও হয় না আমরা একটু দেখে ফেলি মনে হচ্ছে নতুন বাদী বা বিবাদীকে কারো স্থলাভিক্ষিত করা হলে সেই দিন হতে তোমাদের মেয়াদ গণনা নতুন করে শুরু হবে নতুন বিবাদী স্থলাভিক্ত হয় না হয় না। রিপ্লেস হয় কিনা ওর পরিবর্তে এই যে স্থলাভিষিক্ত মানে সেখানে যোগ করা যায় কিনা পক্ষভুক্ত করা আমাদের সিপিসিতে নাই ওয়ার্ডার এক এটা কোথায় আছে বাবা বলো তো স্থলাভিষিক্ত কততে আছে বাইশে এটা কততে আছে বাইশে কিন্তু মজার ব্যাপার হচ্ছে মাঝখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না একুশ দেখেন মাথা রাখার সাবধান এখানে লেখা রাখেন সাবধান একুশ এখানে নাই সাবধান ওখানে লেখে রাখো একুশ কিন্তু নাই তার মানে আপনি দেখেছেন শত্রু থেকে আমরা টানা লিখেছি পঁচিশ বাট আনফর্চুনেটলি একুশ কিন্তু ওখানে নাই তাহলে ওখানে লিখে রাখেন সবাই লিখে রাখেন টান দিয়ে ফাঁকা জায়গাটাতে ফাঁকা জায়গাতে টান লেখেন সাবধান এই সাবধানে লিখতে পারো বা এই চিহ্নটা দিতে পারো এই যে এই চিহ্নটা অবাক করা চিহ্ন দিয়ে এরকম করে দিয়ে রাখো বাবা হ্যাঁ সাবধান তাহলে কিন্তু আবার এলোমেলো হয়ে যাবে এরপরে আমরা সুস্থ অবি বলি না বাবা অবি মানে কি অতে কি অতে কি বাবা অবিরাম চুক্তি অবিরাম ভাবে চুক্তি ভঙ্গ করতেছে যেদিন বলছে এই ভাই কালকে দিব রে একুশ তারিখে না রে ভাই বাইশ তারিখে না পঁচিশ তারিখে এটা কিন্তু প্রত্যেকটা মানুষই করে যতটাই ধনী হোক গরিব হোক ফোকেন হোক দৈনিক ওই ওই একই ডাইলগ কি করে অবিরাম ভাবে এই শব্দ এই শব্দ বন্ধ করে এই শব্দ হচ্ছে কোথায় রে এই শব্দ হচ্ছে কোথায়

জন্ডিস হয়েছে পূর্ব পাকিস্তান বনাম সুবোধ কুমার কি দাস যে কেস ল আমরা বুঝাবো টেনশনে কিছু নাই তাহলে এইটা আমরা সফল বি থেকে বিশেষ ক্ষতি বি থেকে বাবা যেদিন বিশেষ ক্ষতিটা আপনি জানতে পারবেন সেদিন থেকে এটা চব্বিশে কিন্তু পঁচিশে তো আমরা বলেই দিয়েছি পঁচিশে কি গ্যাগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী এটা তামাদের মেয়াদ গণনা হবে তাই নয় কি তাহলে আমরা কি পেলাম প্রথমে কি পেলাম

দিশি স্বীকৃতি দায় সুস্থ অবি এই বিসি স্বীকৃতি দায় সুস্থ অবি সামাস এখানে ডিসির সি বলতে আপনি কি বোঝেন কত ধারাতে আছে বাই বাইরে করে ফুল এই যে বাহিরে বিবাদী আছে কত ধারায় আছে এটা বাইরের বিবাদি আছে 13 13 এর বাইরে বাই ভুল আদলেতে মামলা করলে সেটা বাদ যাবে তোমাদের মধ্যে কোথায় আছে 14 মূল কোথায় আছে মূল তো দিয়ে স্বীকৃতি দেই শুস্ত ওবি এখানে সুদ কোথায় আছে সুস্থ সুখ মানে সুদ কোথায় আছে এই ডিসির স্বীকৃতি দেয় এই স্বীকৃতির হওয়া বলতে কি বোঝানো হয়েছে এবারে বলেন এবারে বলেন যে ডিসি স্বীকৃতি দেয় সুস্থ অবির বি বলতে আপনি কি বোঝেন

একটা দুটো উদাহরণ তাহলে আমরা সফলভাবে শেষ করলাম পঁচিশ পর্যন্ত আমাদের বক্তব্য এখন ছাব্বিশ ধারার গল্প আমরা এখন গল্প কোনটা করবো বাবা ছাব্বিশ ধারার কি ছাব্বিশ ধারার চিত্র ছাব্বিশ ধারার চিত্র না এটা এটা সাবস্ট্যান্টিভ হ্যাঁ ছাব্বিশ আর আঠাশ হচ্ছে সাবস্ট্যান্টিভ ল এতগুলা যে আইনগুলো আছে সেগুলো কি প্রসিজারাল ল

আচ্ছা এই ছাব্বিশ ধারার চিত্রটা আমরা দেখলে কি পাই এখানে আমরা যে জিনিসটা খুঁজে পাই যে জিনিসটা আমরা খুঁজে পাই সেটা হচ্ছে এই যে এখানে না কি আসলে ছাব্বিশ থেকে সাতাশে কি আছে যে এখানে আছে ইজমেন্ট রাইট কি আছে বা বর্ত সত্য এরপরে কি আছে বা বর্ত সত্যকে কি বলা যায় অধিকার সুখের অধিকার সুখের অধিকার হচ্ছে সুখাধিকার ষষ্ঠী তৎপুরুষ সমাস এই যে এখানে আপনাকে যেটা জানতে হবে হয় বিশ বছর নালে ষাট বছর যদি এটা বেসরকারি হয় যদি প্রাইভেট প্রপার্টি হয় আর পাবলিক হয় আর এখানে আসে নাকি আবার পাপ করিস না আবার পাপ করিস না আবার পাপ করিস না না আতে কি আতে হচ্ছে আলো আতে হচ্ছে কি বাবা আলো এরপরে বাতে কি বাবা বাতাস এরপরে পাতে কি বাবা পানি এরপরে কি পথে কি বাবা পথ এই চারটা জিনিসের প্রসঙ্গ আছে পরীক্ষা আসতে পারে ছাব্বিশ সুখাধিকারে সাথে জড়িত নয় কোনটি বলে বলবে আলো বাতাস পানি বিদ্যুৎ ক্লিয়ার বাবা পারবা না যদি বলা হয় বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে সুখাধিকারের এটা কত যদি এখান থেকে লিখিত এবারে আসবে একশো পার্সেন্ট লেখো বলবে এ বি তার একটা বাড়ি আছে বাড়ির এই রাস্তা ধরে ও দৈনিক হাটে একে বাধা দিছে একদিন মাত্র তাহলে এটা সুখাধিকারের মধ্যে পড়বে কিনা তখন আপনি লিখবেন ঘটনা তখন কি লিখবেন বাবা ঘটনা এটা কয় বছরের মধ্যে যে বিশ বছরের মধ্যে নিরবিচ্ছিন্ন ভাবে কিন্তু আবার একদিন দিছে বিশ বছরের আগেই কিন্তু বিশ বছর এখন শেষ হয়নি এই বিশ বছরের ঠিক আর একটা দিন আছে তখনই যাই বাধা দিছে তাহলে তো আমরা ঘটনা পেলাম তাহলে বিচার্য বিষয় কি হবে বলো তো বাবা বিচার্য বিষয় কি সুখাধিকার হবে কিনা এবারে সিদ্ধান্ত কি হবে বাবা তাহলে না এগুলা কি না হা খালি রে কি এত সহজ রিটেন পরীক্ষা ম্যাথের মতো নম্বর বাবা যদি আমাদের বই কিনে বিশেষ করে যদি ল ডক্টরে পড়ে ল ডক্টরে পড়লে ম্যাথের মতো নম্বর পাবে বিশ্বাস করে যারা এখানে তো দেখতেছে পৃথিবীতে ফাঁকি দেওয়ার সুযোগ নাই কিন্তু আইন অনেকেই পড়াচ্ছে বাংলাদেশে তারা কিন্তু পুরো পড়াচ্ছে কিনা অনলাইনে তো ফেসবুক বলো ইউটিউব বলো সবাই কিন্তু সবাইকে দেখতেছে তারা কিন্তু জানে যে কোথায় আইনটা আসলে সত্যিকার অর্থে বুঝে পড়ায় আমরা কিন্তু কেস লয় যাইনি আসো এরপরে কি বাবা কারণটা কি কারণটা তুমি খালি ধারাটা তুলে দিবা এই কারণ লিখে কিন্তু এগুলা লিখতে হবে সব এই জায়গা লিখতে হবে সব এই শর্ত যেটা সরকারি সম্পত্তি হলে কঠিন খুব মজা না এই মজা কি না এখানে আরেকটা বিষয় আমরা স্কিমিং করে গেছি একটু লেখো তো বাবা সবাই লেখো এই জায়গাটা আসবে তোমাদের একটা কোশ্চেন আসবে তোমরা একটু লিখো তো সুন্দর একটা কোশ্চেন এটা অক্ষম ব্যক্তির প্রতিনিধি কে কে হবে এমন পরীক্ষায় বলবে নিচের কে অক্ষম ব্যক্তির প্রতিনিধি নয় তখন একটা মানুষ ধরা খায় লেখো ধারা একুশের গল্প একুশের গল্প একুশের তপুকে ফিরে ভুলেও ভাবিনি ছোট গল্প এই একুশের গল্পটা একটু লক্ষ্য রাখো বাবা যে এখানে আছে কিন্তু অক্ষম ব্যক্তি মানুষ অক্ষম থাকে না অনেক সময় তার প্রতিনিধির লিগাল রিপ্রেজেন্টেটিভ কে হবে এইটা মনে থাকে না সবার লেখো মেক অভি মেঘ মানে তৈরি করো অভিমানে পৃথিবী পৃথিবী তৈরি করো মেঘ মানে কি বাবা বলো তো তৈরি করো অভিমানে কি পৃথিবী তৈরি করো এরপরে মে এই এই একটা একটা অভি মে মানে হচ্ছে ম্যানেজার কে বাবা মানে কি বাবা ম্যানেজার আর ক মানে কি বাবা তো ক মানে হচ্ছে কমিটি আইনগত কমিটি কমিটি আইনগত কিন্তু হতো অভি আর অভিমানে অভিমানে অভিভাবক অভিমানে কে বাবা আইনগত অভিভাবক সবার সামনে কি থাকবে বাবা বলো তো আইনগত শব্দটা যোগ হবে বা স্বীকৃত ক্লিয়ার বাবা সবার সামনে আইনগত আইনগত আমার দেখার দরকার কি প্রতিনিধি তো আইনগতই হবে এর পরে যে জিনিসটা এটা কিন্তু আসবে কিভাবে প্রশ্ন দেখো পরীক্ষায় বলবে অক্ষম ব্যক্তির প্রতিনিধি নয় কে কয় বলবে ক অপশনে দিবে ম্যানেজার খ অপশনে দিবে কমিটি আর গ অপশনে দিবে এটা আর ঘ অপশনে দিবে কি আন্দাজে একটা দিবে কে বলতো এজেন্ট এজেন্ট তখন মানুষ মনে করবে রে সবই তো কাছাকাছি কি উত্তর দিব রে ভাই মেজাজটা তো খারাপ হয় আর হয়তো ওটা না দিয়ে বলবে যে কর্মকর্তা আন্দাজে একটা করে দিবে আপনাকে আপনি মনে করবেন যে কিরে কোথেকে এই কোশ্চিনটা আসলো আমি তো পারলাম না তার মানে আপনি ভিতরে বুঝে বুঝে পড়েন না আপনি উপরে দিয়ে লাভ দে লাভ চলে যান এবার যে কোশ্চিনটা একবার লেখেন এক হাজার পার্সেন্ট এখান থেকে আসবে এক হাজার যান এক হাজার পার্সেন্ট ওটা আসবেই আশাই লাগবে না আসলেও কোশ্চেন পূর্ণতা না লেখো সতেরো আঠারো উনিশ বিশ বাইশ তেইশ কীভাবে মনে থাকা যাবে কিভাবে একটা ধারা মনে রাখবে এখানে লেখো বাবা ধারা মনে রাখার কৌশল কি লিখবে বাবা ধারা মনে রাখার কৌশল সফিক্স দুর্দান্ত কৌশল তাই না আপনি কেমনে মনে রাখবেন শত্রু কেমনে আঠারো কেমনে উনিশ চিন্তা করেন কেমনে উনিশ কেমনে বিশ আর তেইশ এই কটা ধারা কেমনে আপনি পাঁচটা ধারা নিমিশেই বিশ বাইশ বাইশ একটা আছে বিশের পর বাইশ আর তারপর তেইশ কটা আছে বাবা এখানে ধারা কয়টা ধারা আছে এই কটা ধারাতে আছে বাবা যে এটা মনে রাখার উপর হচ্ছে ফলাফল কি বললাম এই আইনে পরীক্ষায় বলতে পারে এ তামাদি আইনে ফলাফল বলতে আপনি কি বোঝেন কি বলতে পারে বাবা তো রিটার্ন পরীক্ষায় আমি এত কোশ্চিন বাংলাদেশে দেখলাম জিনিসটা দেখলাম না এই তামাদের আইনের ইফেক্ট কয়টা ধারাতে আছে পরীক্ষা যদি এমন হয় যে তামাদের ইফেক্ট দেওয়া হয়েছে কয়টি ধারায় এইটা মনে রাখার উপায়টা আবার সৃষ্টি করো পলি নামের নায়িকা এই নায়িকাটার নাম কি পলি এই পলি পলি এই পলিটা কিন্তু গেছে পলি ঋণ নিয়ে নিয়েছে অবি মৃতু হয়ে গেছে কি বাবা পলি আর ঋণ নিয়েছে কে বাবা অবি ঋণ নিয়ে কে অবি লক্ষ্য রাখো এইটা বুদ্ধি বুদ্ধিটাই ভাবে লেখো এই পারে লেখো কৌশল এই পারে লেখো আইন ধারা তাহলে আমরা কি পেলাম মৃত মানে কি বাবা বলতেই বুঝতেই পারছেন দেখেন মৃত্যু কিন্তু মৃত মানে কি একটু আগে কিন্তু আমরা পড়ছি যে মৃত মানে কি ডেট না সেটা কত একটু আগে পরে আসিস আসেনি তাহলে এটা কি এটা কিন্তু হবে মৃত্যু মানে মৃত্যুর ফলাফল মৃত্যু মানে লেখা রাখো তো বাবা মৃত্যুর ফলাফল কিসের ফলাফল আমরা কি পড়তেছি বলতো বাবা ফলাফল পড়তেছি কি পড়তেছি আমরা ফলাফল মৃত্যুর ফলাফল আর পরে বাবা তো প্রতারণার ফলাফল কি কিসের ফলাফল ফলাফল বাবা এটা প্রতারণার কোথায় আছে আঠারো এই আমরা কি পড়তেছি বলেন তো ফলাফল পড়তেছি কিসের ফলাফল পড়তেছি তামাজি আইনের ফলাফল নিতে কি বাবা বলতো লিখিত প্রাপ্তি শিকারের ফলাফল লিখিত কি বাবা প্রাপ্তি শিকারের ফলাফল আমরা কি পড়তেছি রে ফলাফল উনিশ কেন লিখিত আকারে রাখা যাতে করে উনিশ বিশ না জান করা পারে এই জন্য লিখিত আকারে রাখা লাগে এরপরে ঋণ নিয়েছে ঋণ মানে কি বাবা বলো তো ওই যে ঋণ তিন সুদ টু দেখলা সুদ বা ঋণ একটাকে বললাম না কত বাবা বিশ বিশ এরপরে কি আছে বাবা বলো তো অবি আছে না অবি মানে কি বলতো তো অবিরাম চুক্তি ভঙ্গের ফলাফল তাহলে এই যে ঋণ বা সুদের ফলাফল ঋণের বা সুদের ফলাফল এরপরে অভিমানে কি বাবা তো অবিরাম বলতো আমরা ফলাফল কয়টা পেলাম পেলাম আমরা কিন্তু ছয়টা ফলাফল পেলাম এই আইনে আমরা কয়টা পেলাম বাবা ছয়টি ফলাফল পেলাম পরীক্ষায় যদি বলে তা আমাদের আইনে কয়টি ফলাফলের প্রসঙ্গ আছে একটা ছাত্র কি করবে উত্তর দিতে পারবে

ঋণ মানে কি অবি একসাথে অবি একসাথে ওটা হচ্ছে ঋণটা তোমাদের যেটা বলতেছো না ঋণটা হচ্ছে কি ঋণ পরিশোধ বা সুদ প্রদানের ফলাফল ঋণ পরিশোধ বা সুদ প্রদানের ফলাফল কটা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো হলো তাই না বাইশ ধারা বাদ গেছে আরেকটা কিছু একটা আছে ও ঋণ নিয়েছে না ঋণ পরিশোধ নতুন বাদী বিবাদী পক্ষভুক্ত না ও মানে হচ্ছে কি পলি সুস্থ ভুল করছি বাবা একটু ঠিক করো মৃতু পলি সুস্থ অবি মানে মরে গেছে পলি আর অবি হয়েছে এই অবি সেটা সুস্থ হ্যাঁ ঋণটা কেটে দাও ঋণ কেটে দিয়ে এখানে লেখো সু সু মানে সুদ সুদের সুদ প্রদানের ফলাফল আর দুটো লেখকই স্থলাভিষিক্ত ক্লিয়ার আবার বলে দিব আবারও বলে দিচ্ছি মৃত্যু মানে কি মৃত্যুর ফলাফল আর প্রতে কি প্রতারণার ফলাফল লিতে লিখিত ফলাফল সুতে সুদ প্রদানের ফলাফল স্থলাভিষিক্তর ফলাফল অভিমানে অভিমানে অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল বলতেছে না কতবার হয় না মৃত পালি সুস্থ অবি মৃতু পালি সুস্থ মৃত পালি সুস্থ মৃতু পালি সুস্থ অবি বলো মৃতু পালি সুস্থ অবি মৃতু পালি সুস্থ অবি না তোমাদের প্রাণ নাই হ্যাঁ ক্লাস শেষ তোমাদের প্রাণ মন 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 ছেড়ে দিলাম ছেড়ে দিলাম তোমাদের আন্দাজে গল্প করতেছো এখানে এখন যদি ধরি যে সুদ প্রদানের ফলাফল কোথায় আছে যদি বলা হয় যে স্থলাভিষুক্তের ফলাফল কোথায় আছে তাহলে দেখো তোমরা এত পারতেছো কেন বলো তিনি কেন তুমি ভিতরে তোমার ঢুকে গেছে মৃত্যু পরে সুস্থ অবিরাম চুক্তি ভঙ্গের ফলাফল কোথায় পারতেছো কিনা কঠিন

ছিলাম মানে ওই লাইনে নাই ওই সূত্রের ভিতরে নাই বাবা ওই যে তোমার শুরুর মধ্যে নাই ওটা সরে আসে মিলানোর জন্য এখানে দেখো শেষ ধারা উনত্রিশ ধারা এক সেকেন্ড এ উনত্রিশ ধারার কথা উনত্রিশের কথা উনত্রিশের কথা এই উনত্রিশের কথা খুবই সহজ লেখো যে চুবি বিশু ফৌজদার হাটে সুবি আর বিশুকে একটা মানুষ এই সুবি আর বিশু ফৌজদার হাটে বেড়াতে গেছে ফৌজদার হাট কোথায় রে ফৌজ দার ফৌজদার হাটে এনে লেখো বাবা চুতে কি চুতে লেখো চুক্তি আইন চুতে লেখো চুক্তি আইনের পঁচিশ ধারা মানে উনত্রিশ ধারা কোনটার ক্ষেত্রে প্রযোজ্য নয় আর কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা পড়তে হবে এটা লেখো একশো পার্সেন্ট এবারে রিটার্নে আসবে লিখিত টাটকা কেস দিয়ে কেমন লেখা যায় সেটা আমরা শেখাবো চুক্তি আইনের কত বাবা পঁচিশ ধারা এই চুক্তি আইনের পঁচিশ ধারা কি প্রতিদানবিহীন চুক্তি প্রযোজ্য নয় এই চুক্তি আইনের পঁচিশ ধারা এখানে ক্ষেত্রে প্রযোজ্য নয় এরপরে বিতে কী বিতে হচ্ছে বাবা বিতে হচ্ছে বিশেষ ক্ষমতা আইন বিতে কি বাবা উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইন এই বিশেষ ক্ষমতা আইন কিন্তু এই আইনের সাথে কি প্রযোজ্য নয় আর এটা আঠারোশো সালে চুক্তি আইনের পঁচিশ ধারা প্রযোজ্য নয় বি বিতে আবার বি আছে এই বিতে কি এই বিতে লেখো সবাই যে বিবাহ বিচ্ছেদ আইন কি বাবা বিবাহ বিচ্ছেদ আইন কোন বিবাহ বিচ্ছেদ আইন আঠারোশো উনষট সত্তর সালের বিবাহ বিচ্ছেদ আইন এটা কি তো আইনের সাথে উনত্রিশ হাজার প্রযোজ্য নয় এখন হুস্য আছে দেখো এই সুখাধিকারের সংজ্ঞা আঠারোশো বিরাশি সালের যে সুখা সুখাধিকার আইন আছে না এই সুখাধিকার আইনের সুখাধিকারের যে সংজ্ঞাটা আছে আঠারোশো বিরাশি সালের এটা এখানে প্রযোজ্য নয় আর ফৌজদার মানে ফৌদারি কার্য মূল মামলায় প্রযোজ্য নয় ফৌজদারি কি কি মামলা প্রযোজ্য নয় মূল মামলায় ফৌজদারি মূল মামলায় এটা প্রযোজ্য নয় তার মানে এই ক্ষেত্রে যদি আইনটা প্রযোজ্য না হয় তাহলে অবশ্যই তোমাদের আইন তাহলে প্রযোজ্য কোথায় তাহলে এটা যদি প্রযোজ্য না হয় শিখলাম তাহলে প্রযোজ্য তো আছে সেটা কোনটা তাই না তাহলে সেটা কি প্রযোজ্য জানতে হবে না তাহলে বাকি সবগুলো প্রযোজ্য বা ওটাও লিখতে পারো দরখাস্তের আদেশ এই যে এই ক্ষেত্রে প্রযোজ্য দরখাস্তের আদেশ এই ক্ষেত্রে প্রযোজ্য এই ক্ষেত্রে প্রযোজ্য বাবা এই যে দরখাস্ত মানে দরখাস্ত হ্যাঁ দরখাস্ত মানে কি দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য আর আতে কি বাবা বলো তো আতে হচ্ছে যে আপিলের ক্ষেত্রে প্রযোজ্য আতে কিসের ক্ষেত্রে প্রযোজ্য বাবা আর দেতে কি বাবা বলো তো দেওয়ানি মূল মামলা দেওয়ানি কি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য আর দুন্দর সাথে কি বাবা বলো তো দু সাথে কি সর্বত্র তার মানে বাংলাদেশের সর্বত্র এটা প্রযোজ্য এক ধারাতে সেটা বলা আছে তাহলে ধারা একও পড়লাম দেখো তা আইনে বাংলাদেশের সর্বত্র প্রযোজ্য সেটা একও পড়ে ফেললাম দেখো তাহলে এক থেকে উনত্রিশ ধারা কত মজা করে শিখলাম বিশেষ ক্ষমতা চুয়াত্তর বিশেষ ক্ষমত আইন উনিশশো চুয়াত্তর আঠারোশো উনসত্তর সাথে বিবাহ বিচ্ছেদ আয়ের ডিভোর্স অ্যাক্টের ক্ষেত্রে আর আঠারোশো বিরাশি সালে সুখাধিকার আইন সুকাধিকারের সংজ্ঞা মনে থাকবে বাবা পারবো না পারবো কিনা পারবো কিনা এটা পারবো পারবো বলো আচ্ছা তাহলে আমাদের সব মানে এখন অফ করে দেয় এখন আসল জিনিসটা আমরা এদের অফ করে দিয়ে শিখাই কি বলেন আপনারা এখন যেটা দশটা আসবে এই দশটা এখন শিখাই এটা অফ করে দেয় আগে কারণ এরা ভর্তি না হলে তো পকেটে টাকা নাই হ্যাঁ কি বলেন